আচ্ছা কে আমি আপনাকে কিষাণ ভাই কাঁদো করবে হ্যাঁ মাত্র 28000 টাকায় দেখাবো 28000 টাকা এটা কত স্পিড রয়েছে এটা দাদা আমাদের দুনিয়ার একটা এমন মেশিন বটে হ্যাঁ জোনটা 4 গিয়ারে সাথে আসছে 4 গিয়ার 4 গিয়ার আর এটা আমাদের 9 এইচপি পেট্রোল ইঞ্জিন আপনি যদি এটাকে এইভাবে দেখবেন তো পুরো দেখি আমি একটু দেখি তো এই দেখুন বন্ধুরা জয় হিন্দ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমি রয়েছি ঝাড়খণ্ডের টাটানগরে ভারতবর্ষের অন্যতম বড় একটা মেশিন কোম্পানিতে আজকের আমি যে ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি এই এক ভিডিওর মাধ্যমে আজকের আপনাদেরকে দশ হাজার টাকার ট্র্যাক্টর থেকে শুরু করে দেড় লাখ দু লাখের অবধি ট্র্যাক্টর দেখাবো যারা চাইছেন একটা মেশিন কিনতে কোন মেশিনটা কিনবেন কনফিউজ হয়ে যাচ্ছেন কোন রেঞ্জের কিনবেন কোন ধরনের কিনবেন কোন আপনার আপনার কতটুকু কতটুকু জায়গা রয়েছে জায়গায় কোন মেশিন প্রয়োজন হতে পারে সকল মেশিন দেখাবো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মেশিন শুধু সারিবদ্ধভাবে লাগানো রয়েছে ওই মাথা অবধি যত দূর আপনার চোখ যাবে ততদূর অব্দি মেশিন সাজানো রয়েছে আর এই রয়েছে কিষান মিত্র কোম্পানি হ্যাঁ আর ক্যামেরাম্যানকে বলবো এদিকে একটু নিয়ে যেতে আমি এদিকেও যাবো সাথে সাথে আমার এই যে সামনে রয়েছে সামনে কিছু পাওয়ার উইডারও রয়েছে যেগুলো দিয়ে ধান কাটা গম কাটা বিভিন্ন ফসল কাটার যে মেশিনগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকমের ফসলও কাটতে পারবেন তাই সকল প্রকার মেশিন দেখাবো এক ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গোবিন্দ ভাই নমস্কার 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 কেমন আছেন একদম ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক অনেক ভালো আছি কিন্তু আপনার কোম্পানিতে এসে দেখছি তো মেশিনের পুরো মেলা সাজিয়ে যতদূর চোখ যায় ততদূর মেশিন এদিকে যত দূর চোখ যায় ততদূর মেশিন সব রেঞ্জের মেশিন রয়েছে আচ্ছা ভিডিও তো অনেক বানিয়েছেন আপনিও আমিও আমার চ্যানেলে অনেক দেখিয়েছি আজকের আমার দর্শক বন্ধুদের দেখাতে চাই এক ভিডিওর মধ্যে ছোট থেকে বড় মেশিন দশ হাজার টাকা থেকে দু লাখের মেশিন ঠিক আছে অবশ্যই দেখাবো যত মেশিন আছে সব মেশিন দেখাবো পার্টিকুলার মেশিন গুলো দেখাবো যাতে করে যারা কৃষক ভাইরা কিনতে চায় মেশিন গুলো অনেকে কনফিউজ হয়ে যায় যে কোন মেশিনটা কিনবো বড় কিনবো না ছোট কিনবো আহ মাঝারিটা কিনবো মেজো সেজো অনেক ব্যাপার থাকে কোন দামের কিনবো যদি একটা ভিডিওর মাধ্যমে যদি আমরা সব ভিডি মেশিনগুলো দেখাতে পারি তাহলে পরে আমার মনে হয় যে কৃষক বন্ধুদের একটু সুবিধা হবে অবশ্যই তাহলে কোন থেকে শুরু করব এদিক থেকে না এদিক থেকে চলো এদিক থেকে তার মানে এদিক থেকে ছোট থেকে শুরু করি শুরু করি এইদিকে ছোট মেশিন গুলো রয়েছে বন্ধুরা এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন অনেক ছোট একটা মেশিন এটা যে আমাদের আছে এটা অ্যাকচুয়ালি তিন এইচপি মেশিন তিন এইচপি তিন এইচপি দাম তো একেবারে মনে হয় সস্তা পাঁচ দশ হাজার হবে পাঁচ দশ হাজার মিলে যাবে কি আপনাকে এটা কত দাম হ্যাঁ এটা অ্যাকচুয়ালি 20000 টাকা দাম আছে 20000 টাকা হ্যাঁ 20000 টাকা দাম আছে কুড়া কুড়ির ক্ষেত্রে এটা কাজে লাগে মানে ঘাস টাস করার জন্য নাই কিষান ভাইকে যতটা আমি বলবো সত্যটাই বলবো কেননা অনেক কিষান ভাই ফির আমাকে ফোন কল করে বলবে বিশ হাজার দাও আমি কাদা করবো তো দাদা এটা যদি ওখানে আদা করা হবে না হবে না শুধু ঘাস বা সবজি লাগিয়েছেন মাঝখানে একটু চালার জন্য কেননা আমি আরেকটা রাজীব ভাই বলবো এখন আমাদের কাছে রিপার যেদিকে যে এদিকে ক্যামেরাম্যান একটু দেখাবে ধান কাটার জন্য কোন যদি কিষান ভাই রিপার নিতে চায় আচ্ছা রিপার পুরো সেট রয়েছে পুরো সেট রয়েছে যে কোন প্রকার রিপার রয়েছে সকল প্রকারের রিপার রয়েছে আমি এটা একটা আলাদা করে আপনাকে ভিডিও দিব অবশ্যই অবশ্যই প্রথম দালুন কেননা এখন গরমের ধান কাটার জন্য এইটা দিকে ধান গম সবই তো কাটা যায় টোটাল এ টু জেড বন্ধুরা

নতুন এডভান্সড যে ফিচারস সাথে এসেছে সেগুলো আমি দেখাবো এটা কত স্পিড এটা আমাদের 10 ঘোড়ার ইঞ্জিন বটে কমা ইঞ্জিন আচ্ছা 10 ঘোড়ার ম্যাশিং বুঝব কি করে একেবারে সঠিক বলবেন না দেখুন আমাদের যদি এটাকে ইন্ডিয়ায় কনভার্ট করি 186 FA FA তাহলে যদি আপনি গুগলেও সার্চ করেন তো কিন্তু এটা 10 ঘোড়ারি দেখাবে 10 ঘোড়ারি দেখাবে কিন্তু যেখান থেকে আসছেন হ্যাঁ ইমিশনটা ওখানে হয়তো কম মিটা बताई কিন্তু আমাদের ভারতে ইয়ার 10 ঘোড়ার মান্যতা দিয়ে আছে আমি এই কথাটা কেন জিজ্ঞাসা করলাম অনেকে নয় এসপি কে দশ এসপি বলে বিক্রি করে আচ্ছা 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 আট কে দশ এস বি বলে সাইজ বোলো হ্যাঁ কাস্টমারকে না না আমি তার জন্য তো কিষান ভাইকে বলছি গুগল একবার সার্চ করে নিবেন এই দেখুন এইখানে থাকবে ওয়ান এইট্টি সিক্স থাকবে আর কি এখানে কামা লেখা আছে আচ্ছা মানে এটা অরিজিনাল কামা ইঞ্জিন হলো আপনার আচ্ছা 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 ঠিক আছে তার মানে ওইখানে ওইটা লেখা দেখে বুঝতে পারবে বুঝতে পারবে আচ্ছা এটার দাম কত রেখেছেন আপনি এটা আহ দশ এইচপি র মেশিন চল্লিশ প্লেটের রোটাভেটার সাথে একটা যেকোনো আহ অ্যাটাচমেন্ট ফ্রি করি আমি যেমন লেভেলার ডিচার কাল্টিভেটর আচ্ছা আচ্ছা তিনটা অ্যাটাচের মধ্যে একটা কোনো আমি ফ্রি করি আর এটা কিষান ভাইকে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করছি মাত্র 75000 টাকায় লাইট বলে একেবারে পিওর 10 স্পি একদম এখানে 8 স্পিডকে 10 বলে চালানো হচ্ছে না আচ্ছা যাই হোক এইবার আসি পরের মেশিনটায় এটা কোন মেশিন রয়েছে আমাদের রেটো ইঞ্জিন রয়েছে রেটো ইঞ্জিন এই মেশিনটা কিন্তু অনেক ভালো একটা মেশিন কাস্টমার রিভিউ আমি যেটা দেখেছি আচ্ছা এই মেশিনটার দি ক্যাপাসিটি কেমন রয়েছে এই মেশিনটা কিষান ভাইকে আহ আমি যাকে যাকে বিক্রি করেছি হ্যাঁ সবাই কিন্তু ভালো ভাবে চালাচ্ছে ভালো ভাবে চালাচ্ছে হ্যাঁ কোনো অসুবিধা না আর টাক তো দাদা মেন্টেনেন্স দেখো ওয়েল সিলের ব্যাপার হলো কোন কিছু ইয়ে হলো নাট টাট এগুলো ইঞ্জিন ছোটখাটো সমস্যা সমস্যা হতে পারে এই মেশিনটা কারা বেশি না। দেখুন যাদের এটা পঁচাশ বিঘা আছে পঁচাশ বিঘা বিঘা আছে ওরাও নেই কেন এটা ডিজেল ইঞ্জিন এটা লাগাতার কন্টিনিউ তুমি চালাতে পারবে আচ্ছা 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 কামা ইঞ্জিন আমাদের হলো

দুনিয়ার একটা এমন মেশিন বোটে জনটা চার গিয়ারের সাথে আসছে চার গিয়ার চার গিয়ার আর এটা আমাদের নয় পেট্রোল অ্যাডভান্স মানে বিএস সিক্স জেনারেশন মানে আমি নিয়ে করে এসেছি অ্যাডভান্স ফিউচার কারো কাছে নেই কারো কাছে নেই কারো কাছে নেই শুধু আপনার কাছেই রয়েছে একদম আমি দেখাবো আর কি কি অ্যাডভান্স ফিচারস আছে কি অ্যাডভান্স ফিচার রয়েছে সব থেকে প্রথম তো আমি দাঁড়াও জাম দিয়ে আছে সাইড করছে কেন পাওয়ার স্টিয়ারিং করা আছে এদিকে নিয়ে আসো নিয়ে আসো আগে এই দেখুন হ্যাঁ আপনি যদি এটাকে এইভাবে দেখবেন তো পুরো দেখি আমি একটু দেখি তো এই দেখুন বন্ধুরা এক হাত দিয়ে ঘোরাচ্ছি মানে এক হাত দিয়ে ঘোরানো যাচ্ছে আমি তো তেমন একটা মেশিন চালাই না ভিডিওতে যতটুকু চালানো হয়

এক দুই তিন চারটে গিয়ার চার চার গিয়ারের সাথে আসছে চার চার গিয়ারের সাথে আছে পিছনে সব নিউট্রাল আছে পিছনে রিভার্স গিয়ার আছে এর ক্যাপাসিটি কেমন কারাই মেশিনটা বেশি কেলে হম দেখুন পেট্রোল ইঞ্জিন যে পছন্দ করে হ্যাঁ এটা আমাদের এক্সাল গ্যারেন্টিওয়ালা জাপান টেকনোলজির মেশিন আসছে সেলফ স্টার্ট সেলফ স্টার্ট হ্যাঁ হ্যান্ডেলটা যদি দেখবে দাদা সেই কামা হ্যান্ডেল লাগাইছে

এটা কখন কাজে লাগে কিষান ভাইয়ের যখন কিষান ভাই রিপার চালাবে হ্যাঁ ট্রলি চালাবে হ্যাঁ বড় টায়ারে রিপার চলে না আমি কিষান ভাইকে এখনো বলছি আগেও বলবো আর বারবার বলবো যদি আপনারা টায়ার ১৯ বাই সাতের কিংবা আলু তারবে উনিশ বাই সাতের টায়ার লাগবে এই ধরনের টায়ার লাগবে আচ্ছা পাঁচ মিটারের করা আছে তার টায়ারেও স্পেশালিটি রয়েছে হ্যাঁ

এবার মনে হয় গিয়ারে লেগেছে আচ্ছা আচ্ছা বন্ধুরা এই মেশিনটা আবার দেখবো ওই মেশিনটা মেশিন এক মেশিন মনে না দাদা এক এটা হচ্ছে আমাদের 9 এইচপি এর মেশিন হ্যাঁ এটা হচ্ছে আমাদের 8 এইচপি এর মেশিন ওটা 9 এটা 8 এটা তার মানে ওটার থেকে 1 এইচপি ক্ষমতা কম রয়েছে কম রয়েছে এবং যে সব ক্যাপাসিটি রয়েছে সেগুলো কমেছে আচ্ছা ওটার দাম কিন্তু বললেন নি আপনি দেখুন এটার যে দাম রয়েছে কিষান বাইকে আমি এখন হ্যাঁ 9 এইচপি এর মেশিন হ্যাঁ

চারটে চারটে 4 গিয়ার রয়েছে আর অ্যাডভান্স পিস সবই রয়েছে সবই রয়েছে ওই আছে স্ট্যান্ড আছে ইটিভি টায়ার আছে টোটাল আর 5 লিটারের ট্যাংকো রয়েছে এটা 5 লিটারের ট্যাংকিটাও রয়েছে আচ্ছা এটা কিশান ভাইকে বলছে 62000 হাজার মানে ওটা থেকে 3000 টাকা কম এটা হ্যাঁ আচ্ছা তারপরে सेम মেশিন আছে सेम মেশিন আছে এটা এটা सेम মেশিন আছে হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে এই মেশিনটা দেখিবো দেখব একটু দেখুন এটা আমাদের কামা ইঞ্জিন হ্যাঁ 10 ঘোড়ার বোট হে কিন্তু ওইটাই আমি タイヤ ছোট্ট লাগাইছি আচ্ছা আগের থেকে কি কামা ইঞ্জিন মার্কেটে বেশি চলছে দেখুন দাদা কামা ইঞ্জিন যদি বলবেন তো আমার কাছে দু রকম নাই তিন রকম ভ্যারাইটির কামা ইঞ্জিন আমার কাছে আছে আচ্ছা 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 তিন রকম ভ্যারাইটি তিন রকম আচ্ছা না আগে প্রথম অবস্থায় যখন কামা ইঞ্জিন মার্কেটে এসছে ভিডিও তো তখন আমি করেছি তখন থেকে কি এখন মার্কেটে লোক বেশি চাইছে না কামাই ইঞ্জিনটা দেখুন একচুয়ালি কি হচ্ছে না ওটা জায়গা হিসাবে কিংবা যে ডিজেল ইঞ্জিন পছন্দ করে কেউ পেট্রোল ইঞ্জিন পছন্দ করে ঠিক আছে তো আমাদের যে এটা যেমন ডিজেল ইঞ্জিন রয়েছে তো ডিজেল ইঞ্জিনটা কি হচ্ছে না যারা একটু বেশি চাষ করে সেই তারা নিচ্ছে আচ্ছা এটা দিয়ে কতটুকু জমি চাষ করা যাবে একদিনে একদিনে দাদা আমি সাত আট বিঘা দশ বিঘা পর্যন্ত আরেক তেলের ট্যাঙ্কি কতটুকু পাঁচ লিটার এটাও পাঁচ লিটার লিটারের ট্যাঙ্কি আচ্ছা এই মেশিনটা কারা সব থেকে বেশি কেনে

জনটা অসম্ভব ব্যাপার সেটাকে সম্ভব করে দেখাতে হয় আচ্ছা কিছু কম মার্জিন রাখবো না কামাবো কিন্তু একটা তিরিশ হাজারের মডেল আমি দিব তার মানে সস্তায় ভালো মাল দেবো। অবশ্যই দাদা। আচ্ছা, এটার ক্যাপাসিটি কেমন? কিন্তু আমি বলবো যে কিষাণ ভাই এটা যে চালাবে হ্যাঁ ঠিক আছে। এটা আমাদের পাঁচ থেকে যারা 8 বিঘা পর্যন্ত আরামসে চাষ করতে পারবে। ওর থেকে বেশি আমি বলবো না। আচ্ছা এর থেকে বেশি হলে পরে বড় মেশিন নিতে। বড় মেশিন নিতে মেশিন নিতে বলবো এটা না আমি আমার যে মেশিনটা পছন্দ হবে সেটা বলবো। আচ্ছা হ্যাঁ এই মেশিনটা এই মেশিন অবশ্যই। এটা কথা স্পিড এটা আমাদের চ্যালেঞ্জার্স মডেল আছে। এটার দাম কত? এটার যে দাম পড়ছে কিষাণ ভাই হ্যাঁ

এটা যে মডেলটা আছে যদি মডেলটা কিষান ভাই নিতে চায় তাহলে বলবেন চ্যালেঞ্জার্স চ্যালেঞ্জার্স মডেল চ্যালেঞ্জার্স এটা চ্যালেঞ্জার্স হলো আর এটা চ্যালেঞ্জার্স টু এটা চ্যালেঞ্জার্স টু আচ্ছা এটা কিন্তু দাম বললেন না আপনি হ্যাঁ এটার দাম আমি কিষান ভাইকে মাত্র 50000 এ দিচ্ছি মাত্র 50000 এ আট আই মেশিন হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা সব মেশিন দেখালাম এবার বলুন যে সহজভাবে কৃষকরা কিভাবে মেশিনটা পেতে পারে দেখুন আমি ভাইকে বলবো আমার জামশেদপুর ঝাড়খন্ড আমাদের মালদাতেও আমার শোরুম রয়েছে সব রকম মেশিনে ওখানেও মিলে যাবে ঠিক আছে পশ্চিমবঙ্গের মালদাতে মালদাতে তো ওখানে গিয়ে করে কিনতে পারেন কিংবা যদি কোনো কিষান ভাই আমার সাথে দেখা করতে চায় ঝাড়খন্ড আসতে চায় ঝাড়খন্ড ঘুরতে চায় পাহাড় এরিয়া আছে আসুন দেখুন তো ঘরার জায়গা কিন্তু এখানে তো এখানে এসে করে থাকার খাওয়ার কোন অসুবিধা আমি किसान ভাইকে দেই না এটা মনে করি যে যদি কোন किसान ভাই করে আমি সেবা দেব অবশ্যই 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 না কিনা তো উপরে হ্যাঁ ঠিক আছে তো किसान ভাইকে বলবো আসে করে বুকিং করুন না যদি কোন किसान ভাই না আসতে পারে কোন ডোরের কোন মানে ডরাবারই নেই হাজার টাকা খালি মাত্র আপনাকে আপনাকে বুকিং করতে হবে

সকল প্রকার মেশিনগুলো যে যে রেঞ্জের মেশিন নিতে চাইছেন সেই সেই রেঞ্জের মেশিন নিতে পারবেন আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন